অব্যাহত রাখতে এরকম বহু প্রশ্নের মুখোমুখি আমরা প্রায় প্রতিদিন হচ্ছি আমাদের এই মুহূর্তে নেই এই চার কেন্দ্র ঘুরে সমীক্ষা করে আনা কিন্তু আমরা পর্যালোচনা তো করতেই পারি অতীত বর্তমান ভবিষ্যৎ সব দিক দেখে একটা সিদ্ধান্তে তো আসতেই পারি যে কেমন হতে চলেছে এই উপনির্বাচন আমরা মানিকতলা এবং বাগদায় আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে দেখেছি কথা বলে দেখেছি বাকি দুটি কেন্দ্রে আমাদের ঘোরা হয়নি কথা বলা হয়নি রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে যাওয়াটা সম্ভব হয়নি কিন্তু তাছাড়াও এসব সম্ভব না হলেও যেটা সম্ভব হয় সেটা হচ্ছে আপনাদের সহায়তা বহু মানুষ ফোন করে সেখানকার সমীক্ষা নিজেরা নিজেরা করে আমাদেরকে জানিয়েছে নিজেদের মতন করে সবার কথা তো বলা সম্ভব নয় বেশ কয়েকজনের কথা নিশ্চয়ই বলা যায় যে যাদের কথার উপরে ভিত্তি করে আজকের এই পর্যালোচনা প্রায় দুশো মানুষের ফোন পেয়েছি তারা বিভিন্ন মতামত দিয়েছেন বিভিন্ন কেন্দ্র সম্বন্ধে বলাই বাহুল্য এরা প্রত্যেকেই সেই কেন্দ্রের বাসিন্দা সেখানকার স্থানীয় পরিস্থিতি দেখে অনেকেই বিভিন্ন পরামর্শ দিয়েছেন আর আমাদের সমীক্ষার উপরে আপনাদের যে একশো শতাংশ ভরসা সেটা আমরা জানি তাই শুধু সোনা কথায় মন গড়া কথায় ভরসা করে কোনো পর্যবেক্ষণ আনব এরকমটা আপনারাও ধরে নেন না আমরাও করি না আমরা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে একটা সিদ্ধান্তে আসি এই আজকে চারটে যে বিধানসভার উপনির্বাচন এই চারটে বিধানসভার উপনির্বাচনের যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু আমরা সুচিন্তিতভাবে অনেক দিক বিচার বিবেচনা করে আপনাদের সামনে তুলে আনতে চলেছে। আজকে এই সন্ধের এক্সফ্যাক্টারে আপনারা দেখবেন এই চার কেন্দ্রের একটা বিশেষ পর্যবেক্ষণ কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্যাক্টর বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এই এন ডিজিটালের আওয়াজ দীর্ঘতর হচ্ছে এমন কিছুদূর নরওয়ে থেকে কেউ কেউ দেখে ফোন করছেন ভালো লাগছে এর আগে আমেরিকা ইংল্যান্ড আবুধাবি এইসব অঞ্চল থেকে মানুষ ফোন করতেন বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে ফোন করতেন বাংলাদেশ থেকে তো আকছার ফোন আসে তো সুদূর নরওয়ে থেকে মানে ফোন আসছে দেখে ভালো লাগছে যে বিশ্বজোড়া বাঙালির আওয়াজ ধীরে ধীরে সারা বিশ্বে ব্যাপ্তি ঘটছে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা আমরা আজকে যে চারটি কেন্দ্রের যে পর্যবেক্ষণ আনতে চলেছি আগেও বললাম এটা একটা ডিসক্লেমার আমরা কিন্তু যেভাবে লোকের কাছে গিয়ে দরজায় দরজায় গিয়ে সমীক্ষা করি সেরকম সমীক্ষাটা করিনি আমরা কিন্তু একেবারে একটা ভাষা ভাষা সমীক্ষা করেছি আর বিভিন্ন মানুষের ফোনে মতামত নিয়েছি এই ফোনে মতামত নেওয়ার উপর ভিত্তি করে একশো শতাংশ সঠিক জায়গায় পৌঁছানো যায় না আমরাও যাব না আমরা প্রত্যেকবার সমীক্ষার আগে বলি যে কোনো সমীক্ষাই একশো শতাংশ ঠিক হয় না আমাদেরটাও হবে না আর এবারে যে সমীক্ষাটা করছি সেটাও যে একশো শতাংশ ঠিক হবে এমন দাবি আমরা করছি না সেই মানসিকতা নিয়ে দেখতে বসুন দেখুন প্রথমেই আসবো আমরা মানিকতলা কেন্দ্রে মানিকতলা কেন্দ্রে কেন্দ্রে প্রয়াত বিধায়ক সাধন পান্ডে চলে যাওয়ার পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে আর আর সিপিএমের প্রার্থী হচ্ছে রাজীব মজুমদার এই কেন্দ্রটিতে এক পেশে লড়াই হওয়ার সম্ভাবনা কারণ এখানে কল্যাণ চৌবে বা রাজীব মজুমদার এদের দুজনকেই প্রতিদ্বন্দ্বিতাতেই দেখা না। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাতে দেখতে পাচ্ছি না আমি নিজে যখন ঘুরে দেখেছি মানিকতলা কেন্দ্র আমি কিন্তু প্রচারটাও সেভাবে দেখিনি রাজীব মজুমদার বা দু এক জায়গায় বিক্ষিপ্ত বিজেপির পতাকা দেখেছি কয়েক জায়গায় দেওয়াল লেখা দেখেছি কিছু ব্যানার দেখেছি কিন্তু সেভাবে যে এক্সটেন্সিভ প্রচার হয় সাধারণত বিজেপি যে একটা বহুল একটা বিরাট খরচ করে প্রচার করে মানিকতলা কেন্দ্রে কিন্তু সেটা আমার নজরে পড়েনি মানিকতলা কেন্দ্রে সুপ্তি পাণ্ডে তিনি সাধন পাণ্ডের স্ত্রী হবার দৌলতেই হোক বা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকার কারণেই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বান্ধবী হবার সুবাদেই হোক সুপ্তি পাণ্ডের একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু মানিকতলায় আমরা দেখতে পেয়েছি যে কোনো মানুষের সাথে কথা বলতে গিয়েছি মানিকতলা কেন্দ্রে প্রত্যেকেই এক মানে এক কথায় বলেছেন সুপ্তি পাণ্ডে একদম সঠিক প্রার্থী তার মেয়ে খানিকটা আশাহত হয়েছে। কারণ তার মেয়ে টিকিট পাওয়ার কথা ছিল তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন শুক্তি পাণ্ডেকে যাই হোক সাময়িক দুঃখ কাটিয়ে শুক্তি পাণ্ডের হয়ে প্রচারে নেমেছেন মেয়ে এবং শুধু তাই না পুরো তৃণমূল কংগ্রেস ছাপিয়ে পড়েছে কুণাল ঘোষ যেদিন প্রচারে গেলেন ঘটনাচক্রে আমি সেখানে ছিলাম এবং কুনাল ঘোষের প্রচার আমি দেখলাম মানুষের ঢল দেখলাম মানুষের উৎসাহ দেখলাম অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে একখানা উন্মাদনা দেখলাম কিন্তু সেভাবে কিন্তু আমরা কল্যাণ চৌবে বা রাজীব মজুমদারের ক্ষেত্রে দেখতে পাইনি মানিকতলার চারিদিক ঘুরে যেটা দেখেছি যে কল্যাণ চৌবে এবং রাজীব মজুমদার ধারে ভারে প্রচারে সব দিক থেকে পিছিয়ে আছেন তাই নিঃসন্দেহে বলা যায় এই কেন্দ্রটি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস শুধু মানে নিঃসন্দেহে কেন বলছি কারণ আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা দীর্ঘদিন এই সমীক্ষা কাজের সাথে যুক্ত থাকার ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বলছি যে এখানে প্রায় চলেছেন। আমরা আসব পরের কেন্দ্রে বাগদা বাগদা কেন্দ্রটিতেও আমি নিজে গিয়েছি কারণ এটি কলকাতার কাছে কেন্দ্র যেতে সুবিধে হয় যাওয়া আসা রাস্তা ভীষণ ভালো এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন একেবারে তরুণ প্রার্থী পঁচিশ বছর বয়স মাত্র মধুপর্ণা ঠাকুরকে মধুপর্ণা ঠাকুর ইনি হচ্ছেন ঠাকুর বাড়ির বাড়ির একটা জড়িয়ে আছে বিজেপি প্রার্থী করেছেন শান্তনু ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ বিনয় কুমার বিশ্বাসকে কিন্তু এই বিনয় কুমার বিশ্বাসকে প্রার্থী করায় বিজেপির অন্দরেই কিন্তু খুব প্রকাশ হয়েছে এবং শুধু তাই না বিজেপির অন্দর শুধু বলবো না মতুয়াদের মধ্যেও কিন্তু মধুপর্ণা ঠাকুরের প্রতি দুর্বলতা আমরা লক্ষ্য করেছি কংগ্রেস প্রার্থী করেছে অশোক কুমার হালদারকে এবং তিনজনই মতুয়া সম্প্রদায় বিশ্বাস বলা হচ্ছে তিনি নাকি বাগদার মানুষই নয় বহিরাগত আমরা বলছি না মানে বাগদার যারা বিজেপির কর্মী তারাই বলছেন অনেকেই বিনয় কুমার বিশ্বাসকে সেভাবে চেনেন না ওই শান্তনু ঠাকুরের ছায়া সঙ্গী হিসেবে কয়েকজন চেনেন এছাড়া কিন্তু সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে বিনয় কুমার বিশ্বাস সম্বন্ধে সেরকম উচ্ছ্বাস দেখিনি কিন্তু মধুপর্ণা ঠাকুরের সম্বন্ধে তৃণমূল যুব কর্মীদের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি এবং প্রচারে কিন্তু বিনয় কুমার বিশ্বাস এবং মধুপর্ণা ঠাকুর দুজন দুজনকে টপ করে দিচ্ছেন এই কেন্দ্রটিতে কি হবে শেষ পর্যন্ত বলা যায় না তবে একটা কথা মনে হচ্ছে যদি ট্রেন্ড ধরে রাখে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলেও নিতে পারে মধুকর্ণা ঠাকুর তার অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক বেশি মানুষের মধ্যে অল্প বয়সী মেয়ে তার যে দৌড় সে দৌড় তিনি দৌড়চ্ছেন মানুষের সাথে যোগাযোগ করছেন পাশাপাশি তিনি ডক্টরেট হওয়ার জন্য পড়াশোনাও করছেন এই দুটো ব্যাপার কিন্তু মিলিয়ে মিশিয়ে মানুষের কাছে তার সম্বন্ধে একটা আগ্রহ তৈরি করেছে এই আগ্রহটা বাস্তবে রূপ পাবে কিনা সেটা তো আমরা দশ তারিখে দেখতে পাবো কিন্তু এখনো পর্যন্ত এই কেন্দ্রে বাগদা কেন্দ্রে আমরা যতদূর দেখতে পাচ্ছি এগিয়ে আছেন মধুপর্ণা ঠাকুর আমরা পরবর্তী আসনে আসবো রানাঘাট দক্ষিণ কিন্তু তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ চিম্বার এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন সিক্স এবং নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট নাইন ডাবল টু আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন অফিস পার্টি বিবাহ অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটারার আমাদের ফোন নাম্বার হল এইট ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন এম কে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্সপেক্টর এই চ্যানেলটিকে রক্ষা করতে এগিয়ে এসেছেন দ্বি শতাধিক মানুষ দুশো মানুষ এগিয়ে এসেছে দুশোর বেশি তারা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে এই চ্যানেলটিকে চালাচ্ছেন এই চ্যানেলটি তারাই চালান এরকম মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়াতে চান চ্যানেলটিকে যদি রক্ষা করতে চান আপনারা সরাসরি আমাদের কিন্তু গুগল পে ফোনপে জিপে ইত্যাদির মাধ্যমে একশো বা তার বেশি অ্যামাউন্ট পাঠাতে পারেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ভিভার্স ফোরাম এনকে ডিজিটাল ভিভার্স ফোরাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যুক্ত করে নেব যুক্ত করে নিলে সেখানে আপনারা বিভিন্ন পরামর্শ দিতে পারেন বিভিন্ন আলোচনা করতে পারেন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক আলোচনা করতে পারেন সেই রকম আলোচনা ভিত্তিতে আমরা অনুষ্ঠান তৈরি করি আপনাদের জন্য আমাদেরকে ফোনপে গুগল পে জিপে করার জন্য যে নাম্বার সেই নাম্বারটি বলে দিচ্ছি নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন যারাই ইউপিআই করে বা অনলাইনে পাঠাতে পারেন না বা পারবেন না তাদের জন্য এই নাম্বারটি খোলা রইল সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই নাম্বারে সরাসরি ফোন করে আপনি আমাদের ব্যাংক ডিটেল জেনে নিতে পারেন এবং সেখানেই পাঠাতে পারেন এইভাবে আপনারা আমাদের পাশে থাকলে চ্যানেলটির আয়ু দীর্ঘস্থায়ী হবে আমরা আগে একটা করে অনুষ্ঠান করতাম তারপরে দুটো করে অনুষ্ঠান শুরু করলাম এখন তিন তিনটে অনুষ্ঠান প্রতিদিন আনছি আমরা এবং এই অনুষ্ঠান আনতে গেলে যে বিপুল ব্যয়ভার সেই ব্যয়ভার বহন করছেন আমাদের প্রায় দুশোর বেশি আমাদের সদস্য আমাদের পরিবারের সদস্য হয়ে যান নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন নাম্বারে আপনি আপনার যে সাবস্ক্রিপশান সেটা পাঠিয়ে দিন আমরা যাতে বেঁচে থাকি আমাদের মতন বাঙালির আওয়াজ যাতে বেঁচে থাকে তার জন্য আপনি আপনার দায়িত্ব পালন করুন হ্যাঁ আমরা যে কথা বলছিলাম যে আগামী দশ তারিখ যে নির্বাচন সেই দশ তারিখের নির্বাচনে কি হতে চলেছে সমীক্ষা করিনি একেবারেই মানে সমীক্ষা যাকে বলে যে ধরনের সমীক্ষা হয় সে ধরনের করিনি মানুষের সাথে কথা বলেছি অজ অজস্র মানুষের সাথে কথা বলেছি যারা রানাঘাট দক্ষিণে থাকেন রায়গঞ্জে থাকেন এরকম অসংখ্য মানুষের সাথে কথা বলেছি নিজে গিয়ে দেখেছি মানিকতলা এবং বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে বহু মানুষের সাথে কথা বলার ভিত্তিতে আমরাও একটা সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তটা জানাচ্ছি এবার তবে তার আগে জানি কি প্রতি রোববার আমরা একটা নতুন অনুষ্ঠান এনেছি সাবাস বাঙালি বলে গত রবিবার আমরা দেখিয়েছিলাম উড়িষ্যায় এক বাঙালি প্রতিষ্ঠিত হওয়ার গল্প আর আগামীকাল দেখাবো এক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের গল্প দীর্ঘ পরিশ্রম করে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এরকম যদি আপনার কোনো চেনা জানা বাঙালি ব্যবসায়ী থাকেন যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন কষ্ট করে বড় হয়েছেন এরকম কোনো বাঙালি সন্ধান থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদের কথাও দেখাতে চাই যাই হোক চলে আসবো রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের এখানে প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী মুকুটমণি অধিকারী লোকসভায় দাঁড়িয়েছিলেন এই রানাঘাট কেন্দ্র থেকে পরাজিত হয়েছে মুকুটমণি অধিকারী এই রানাঘাট কেন্দ্রেই কিন্তু বিধায়ক ছিলেন তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে লোকসভায় প্রার্থী হন তার বিধায়ক পদ চায় লোকসভায় তিনি জিততে পারেননি এই রানাঘাট দক্ষিণে তিনি আবার প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার পর তিনি কি জিততে পারবেন সম্ভাবনা কতটা কারণ বিজেপি এখানে প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে যিনি আদতে কৃষ্ণনগরের লোক আর সিপিআইএম প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে এই মনোজ কুমার বিশ্বাস যিনি কৃষ্ণনগরের লোক তাকে রানাঘাটে প্রার্থী করায় রানাঘাটের বেশ কিছু বিজেপি কর্মী ক্ষুব্ধ মুকুটমণি অধিকারী যিনি এক সময় বিজেপি করতেন তার কাছে বিজেপির কিছু ভোট ব্যাঙ্ক এখনও আছে তার সাথে যুক্ত হয়েছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কিন্তু এই বিজেপি এবং তৃণমূলের ভোট ব্যাংক যুক্ত হয়েও তিনি কি জিততে পারবেন এক কথায় উত্তর হচ্ছে সম্ভবত না কারণ এখানে মতুয়ারা তার দলবদলটা মেনে নেননি দলবদলুদেরকে এমনি সাধারণ মানুষ মেনে নেন না মুকুটমণি অধিকারীকেও কিন্তু মেনে নিতে পারছেন না এখানকার সাধারণ মতুয়ারা আর এই কেন্দ্রে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মতুয়া ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস তিনি কতটা ভোট পাচ্ছেন তার উপরে কিন্তু মুকুটমণি অধিকারী বা মনোজ কুমার বিশ্বাসের জয় পরাজয় নির্ভর করছে অর্থাৎ সিপিএম কতটা ভোট পাবে তার উপরে নির্ভর করবে মুকুটমণি অধিকারীর জয় অথবা পরাজয় অথবা বিজেপির মনোজ কুমার বিশ্বাসের জয় অথবা পরাজয় এই কেন্দ্রটি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ আমরা সবটাই ফোনে কথা বলেছি নিজেরা গিয়ে দেখিনি নিশ্চিত আমরা নই তবে সব কথা শুনে যা মনে হচ্ছে এখানে কিন্তু খানিকটা মনোজ কুমার বিশ্বাসী এগিয়ে রয়েছে আসবো আজকে শেষ কেন্দ্র রায়গঞ্জ নিয়ে বলে রাখি এই রায়গঞ্জ কেন্দ্রেও আমরা নিজেরা সমীক্ষা করতে যাইনি রায়গঞ্জের মানুষ ফোন করেছেন আমরা বেশ কিছু রায়গঞ্জ বাসীকে ফোন করেছি ফোনের ভিত্তিতে যে সমীক্ষা পেয়েছি সেটাই তুলছি আর ধরে নিন ফোনের ভিত্তিতে যে সমীক্ষা হয় সে সমীক্ষা একশো শতাংশ কেন সত্তর শতাংশ মেলাও খুব কষ্টকর পঞ্চাশ শতাংশ খুব কষ্টকর হয়ে যায় তাই এই যে রানা দক্ষিণ বা রায়গঞ্জ কেন্দ্র এই কেন্দ্র দুটো নিয়ে আমরা যা বলছি তাতে আমরাই একশো শতাংশ নিশ্চিত নই আমরা রায়গঞ্জ নিয়ে বলবো তবে আজ সকালে যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশের একটি ভিডিও আমরা দেখিয়েছিলাম যে ভিডিওটি আসলে ব্রাজিলের ভিডিও আমাদের অন মানে ভুলবশত আমরা উত্তরপ্রদেশের ভিডিও বলেছি এর জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি আগামী দিনে এ ব্যাপারে আমরা আরও বেশি সতর্ক থাকবো রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু এখান থেকে লোকসভাতেও দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে এসে তিনিও হেরেছেন আর বিজেপি প্রার্থী করেছেন মানস কুমার ঘোষকে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত এই যে কৃষ্ণকল্যাণীর দলবদল এবং কৃষ্ণকল্যাণী একজন ভালো মানুষ বলে পরিচিত বড় ব্যবসায়ী বলে পরিচিত এবং সমাজে তার একটা বিরাট প্রভাব আছে এর মধ্যে কোনো ভুল নেই বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষের থেকে ধারে ভারে সব দিক থেকে এগিয়ে কৃষ্ণকল্যাণী এই কৃষ্ণকল্যাণীর জেতার সম্ভাবনা এবার আছে বিধানসভায় তিনি লোকসভায় হেরেছেন ঠিকই কিন্তু বিধানসভায় তার জেতার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে অর্থাৎ আমরা কি পেলাম চারটের মধ্যে চারটে আসনে কিন্তু সবটাই অনিশ্চিত না হলেও অন্তত তিনটে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে এগিয়ে আছে বিজেপি রানাঘাট দক্ষিণ বাকি আসনগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আপনাদের আবার বলি এটা কোনো জনমত সমীক্ষা না মানুষের কাছে কাছে গিয়ে সমীক্ষা করা না সবটাই ওপর ওপর ভাষা ভাষা মানুষের সাথে টেলিফোনে কথা বলা রাস্তায় পথ চলতি মানুষের সাথে কিছু কথা বলা চায়ের দোকানে আমরা স্বীকার করে নিচ্ছি আমরা করিনি কিন্তু তারপরেও এই এতদিনের রাজনৈতিক সমীক্ষা করার অভিজ্ঞতা এবং প্রতিদিন রাজনৈতিক চর্চার মধ্যে থাকার অভিজ্ঞতা থেকেই আজকের এপিসোডটা আমরা করলাম আগামীকাল আমাদের আছে লাইভ অনুষ্ঠান রাত নটা থেকে দেখতে ভুলবেন না সম্ভবত আগামীকাল সকালে বা বিকেলে কোনো অনুষ্ঠান আসবে না যদি আসে তাহলে তো এটা আমাদেরও সৌভাগ্য কিন্তু সম্ভবত আগামীকাল কাল সকালবেলা বা এবং বিকেলবেলা অনুষ্ঠান আসবে না সরাসরি হয়তো আমরা রাত নটার লাইভে আসবো আপনাদের সামনে আর রবিবার সাবাস বাঙালি অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না যদি বাঙালি হয়ে থাকে গর্বে আপনারও বুক ফুলে উঠবে যেভাবে গত রবিবার ফুলে উঠেছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভরাত্রি